প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম যেটা আমরা সেট করি সেখান থেকে আমরা অনেক কিছু শিখি এবং আমরা চেষ্টা করি যে সেই যেটা আমরা শিখছি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার পেছনে একটা 2 ফিট ট্যাঙ্ক আছে, এখানে আমরা একটা ডাচ স্টাইল ট্যাঙ্ক করার চেষ্টা করেছি, বাট এই ভিডিওটা ডাচ স্টাইল বা অ্যাকোয়াস্কেপিংয়ের ওপরে নয়। আজকে 29শে জানুয়ারি, এই ট্যাঙ্কটা 2nd জানুয়ারি সেট আপ করা হয়েছিল। এই কদিনের মধ্যে আমরা কী কী অ্যালগি প্রবলেম ফেস করেছি, কী কী প্রবলেম এবং সেটাকে আমরা কী করে কমব্যাট করেছি, ওকে, কী করে সেটাকে অ্যাট্যাক করেছি, এই ভিডিওটা তার উপর। ওকে, অ্যালগে নিয়ে অনেক কথা হয়। দেখুন, অ্যালগে কিন্তু খুব খারাপ জিনিস নয়, অ্যালগে ইজ অলসো ন্যাচারাল, কিন্তু আমাদের ট্যাঙ্কে যেটা আমাদের দেখতে হবে যে অ্যালগের গ্রোথটা যেন বেড়ে না যায়, গাছের গ্রোথটা কী করে এনকারেজড হয়। ওকে, চলুন দেখা যাক যে আমরা এই ট্যাঙ্কটার ইনিশিয়াল স্টেজেসে আমাদের কী কী অ্যালগি প্রবলেম হয়েছিল আর আমরা সেগুলোকে কী করে সলভ করলাম। তাহলে 2nd জানুয়ারি তো ট্যাঙ্কটা আমরা সেট করেছিলাম, আমি যেটা বললাম যে এটা আমরা একটা ডাচ স্টাইল সেট আপ করার চেষ্টা করেছি। সো আমরা অনেক স্টেম প্লান্টস ইউজ করেছিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা লেআউটটা করেছি। এরপরে যেটা হলো যে প্রথম 5 দিন কিন্তু গাছের গ্রোথ ভালোই ছিল, তো অ্যারাউন্ড 7th যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন যে গাছ কিন্তু সুন্দর গ্রো করেছে, ভালোই হচ্ছিল। কিছু কিছু প্রবলেম ছিল, কিছু গাছ মেলডাউন করছিল, যেমন লাডউইগিয়া সুপার রেড মেলডাউন করছিল। ওকে, বাট ওভারঅল দ্য গ্রোথ ওয়াজ গুড। বাট মানে আমি এখানে ক্রোনোলজিক্যালি শর্টটা লিখেছি, অ্যারাউন্ড 15th অফ জানুয়ারি আমরা কিন্তু একটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু একটা হাই অ্যালগাল ইনফেস্টেশন দেখতে পেলাম। ওকে, মানে হঠাৎ খুব বেশি অ্যালগি আসতে শুরু করলো। ওকে, আমরা নর্মালি যেটা করে থাকি আমরা জল চেঞ্জ করলাম। ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যালগিটা কিন্তু কমছিল না। ওকে, ডিফারেন্ট টাইপস অ্যালগি আসছিল, ইভেন ব্লু গ্রিন অ্যালগি এসছে, তারপরে হেয়ার অ্যালগি এসছে, হেয়ার অ্যালগিটাই প্রিডমিনেট করতে শুরু করলো, মানে ডমিনেট করতে শুরু করলো। তো আমরা ঠিক ফিগার আউট করতে পারছিলাম না যে কেন হলো। নর্মালি আমাদের এক্সপিরিয়েন্সে দেখা যায় যে উইদিন 15 থেকে 20 দিনের মধ্যে ট্যাঙ্ক কিন্তু স্টেবল হয়ে যায়, এখানে কিন্তু কোনো ডায়াটম আসেনি বাই দ্য ওয়ে। ওকে, তো আমরা যখন 21st জানুয়ারিতে আমরা টেস্ট করলাম, তখন আমরা দেখতে পেলাম যে আমাদের অ্যামোনিয়া লেভেলস ইজ ভেরি হাই। আমরা এনটি ল্যাব বলে একটা কোম্পানি আছে, তাদের টেস্ট কিট দিয়ে টেস্ট করলাম, অ্যামোনিয়া লেভেল ওয়াজ 1 ppm, অ্যান্ড নো ওয়ান্ডার ইউনো অ্যালগি আসবে অ্যাট সো হাই অ্যামোনিয়া লেভেল। এই ওই হাই কেন হয়েছিল সেটা আমি পরে বলছি। ওকে, সো 21st জানুয়ারিতে আমরা দেখলাম যে অ্যামোনিয়া লেভেলস প্রায় 1 ppm, এনটি ল্যাব টেস্ট কিট দিয়ে দেখা হলো। তা আমাদেরকে কিছু একটা করার প্রয়োজন ছিল, কারণ এত হাই অ্যামোনিয়া লেভেল ট্যাঙ্ক সাস্টেন করতে পারবে না। সো আমরা মাইক্রোবেলিফ্ট এক্সট্রিম দেওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। এক্সট্রিম কেন দিলাম সেটা একটু দেখে নেওয়া যাক। সো অ্যালগিটা অনেকটাই আসছিল, এখন অলমোস্ট 15 দিন হয়ে গেছে, তখনও অ্যালগি কেন আসছে সেটা কারণটা আমি ভিডিওর পরে বলছি, শেষের পরের দিকে, কিন্তু আমাদেরকে তখনই কিছু একটা করার ছিল। তো আমরা ডিসাইড করলাম টু ইউজ দিস প্রোডাক্ট, এটার নাম হচ্ছে এক্সট্রিম, মাইক্রোবেলিফ্ট ইউএসএর কাম প্রোডাক্ট। বাট যেটা আমি সবসময় বলে থাকি, নট নেসেসারি এটাই ইউজ করতে হবে, এরকম আরও অনেক প্রোডাক্ট আছে মার্কেটে, বাট এক্সট্রিমের একটা অ্যাডভান্টেজ আছে ওভার আদার প্রোডাক্টস। এটা অ্যাকচুয়ালি 3টা কাজ করে। 1 নম্বর, ডেফিনেটলি যেটার জন্য আমরা এটা ইউজ করছি, অ্যামোনিয়া নাইট্রেটটাকে কমাতে সাহায্য করে। আমি দেখাবো কীভাবে অ্যামোনিয়া নাইট্রেটটা কমলো অ্যাকচুয়ালি নেক্সট কয়েকদিনে। বাট এর 2nd কাজ হচ্ছে, যদি আপনারা জল থেকে ক্লোরিন বা ক্লোরামাইন সরাতে চান, এটা সেটাতেও কাজ করে। 3rd এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা যখনই কোনো নতুন মাছ আমরা জলে দিই, ওকে, তখন কী করে মাছের স্লাইম কোটিংটা নষ্ট হয়ে যায়, হয়ে যেতে পারে, মাছ স্ট্রেসড হয়ে যেতে পারে। সো মাছের এর ভেতরে অনেক ইলেকট্রোলাইটস আছে যেটা ওই স্লাইম কোটিংটাকে ফিরিয়ে দিতে সাহায্য করে। তো যে কোনো নতুন মাছ ঢোকানোর সময় আপনারা মাইক্রোবেলিফ্ট এক্সট্রিম ইউজ করতে পারেন। সো এটার 3টে ইউজ আছে যেটা আমি বললাম, 5 ml/40 liter, অলমোস্ট 3600 liter জলের জন্য এক্সট্রিম এই 470 ml বটলটা আমরা ইউজ করতে পারি। ওকে, চলুন দেখা যাক কী করে অ্যামোনিয়াটা কমলো ওভার নেক্সট ফিউ ডেজ। 21 তারিখ এক্সট্রিম দেওয়া হলো, 22 তারিখ আমরা দেখলাম যে আমাদের অ্যামোনিয়া লেভেল কিন্তু 1 থেকে চট করে নেমে গেলো 0.5 ppm, 50% রিডাকশন হয়ে গেল। ওকে, ওএসএর টেস্ট কিট দিয়ে দেখলাম, এনটি ল্যাব দিয়ে দেখলাম না যে রেজাল্ট কনসিস্টেন্ট কিনা। আমরা এটা চালালাম, 23rd আমাদের অ্যালগি আমাদের সরি অ্যামোনিয়া লেভেল এসে দাঁড়ালো হচ্ছে 0.1 ppm, আরও কমে গেল, ঠিক আছে, কিন্তু তাতেও তখনও অ্যালগি আসছে। ওকে, অ্যামোনিয়া লেভেল কমেছে নিশ্চয়ই, কিন্তু অ্যালগি আসছে। তো আমরা কী করলাম এই স্টেজে, আমরা ডিসাইড করলাম আমাদের কিছু প্ল্যাটিস ছিল। ওকে, নর্মালি আমরা যখনই অ্যালগির কথা শুনি
আমরা ভাবি যে লেট আস গো হেড অ্যান্ড পুট ইউনো আমানো শ্রিম্প অটোসিনক্লাস। আনফর্চুনেটলি আমানো শ্রিম্প হয়তো কাজ করতো, কিন্তু অ্যামোনিয়া লেভেলস হাই ছিল, তাই শ্রিম্পের জন্য অতটা সেফ নয়। কিন্তু যেহেতু এটা ফিলামেন্টাস অ্যালগি মানে হেয়ার অ্যালগি, তার জন্য আমাকে এমন একটা মাছ দিতে হবে যেটা চট করে ফিলামেন্টাস অ্যালগি খেতে পারে। সো উই ডিসাইডেড টু গিভ ইউনো প্ল্যাটিস প্রথমে ছাড়লাম। ওকে, প্ল্যাটিস কিন্তু সাথে সাথে কাজ করা শুরু করে দিল। 26শে জানুয়ারি রিপাবলিক ডে, সেদিনকে যখন আমরা অ্যামোনিয়া টেস্ট করলাম তখন দেখলাম 0.05 ppm, এবং ততক্ষণে কিন্তু আমাদের মলি অনেকটাই কাজ করেছে, সরি মলি না প্ল্যাটি। 26শে জানুয়ারি কিন্তু উই ডিসাইডেড টু ডু ওয়ান মোর স্টেপ। আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিছু ব্ল্যাক মলি ছাড়লাম। একটা ব্ল্যাক মলি কিন্তু অ্যাজ আ মাছ আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু ব্ল্যাক মলি কিন্তু ফিলামেন্টাস অ্যালগি লাইক প্ল্যাটিস খেতে খুব পছন্দ করে। কারণ যদিও ব্ল্যাক মলি একটা কমপ্লিটলি ন্যাচারাল মাছ নয়, এটাকে সিলেক্টিভ ব্রিডিং করে করা হয়েছে, কিন্তু ওদের ন্যাচারাল হ্যাবিটাটে যেখানে ওরা থাকে ওরা কিন্তু বেসিক্যালি হার্বিভোরাস ফিশ, এবং ওরা কিন্তু অ্যালগি খেতে পছন্দ করে। ওকে, এবং অবভিয়াসলি দে ডিড লাইক ম্যাজিক। একটা ছোট্ট টিপ, মাছ ছাড়া হয়েছে, মাছ অ্যালগি খাচ্ছে, এক্সট্রিম দেওয়া হচ্ছে, বা তার সাথে সাথে আমরা জলও চেঞ্জ করছিলাম, তার সাথে সাথে অ্যালগি বের করার চেষ্টা করছিলাম। যখনই আমরা কোনো মানে পাইপ দিয়ে অ্যালগি বের করবো, সবসময় একটা সরু ডায়ামিটার পাইপ ইউজ করার চেষ্টা করবেন। তাতে কী হবে, অ্যালগিটা বেরোবে কিন্তু জল খুব একটা ইউজ হবে না। ভাবলাম এই টিপটা আপনাদের সাথে শেয়ার করি। আজ 29শে জানুয়ারি, আমাদের অ্যালগি ক্রু কিন্তু ভালোই কাজ করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালগি প্র্যাকটিক্যালি নেই, ওকে, এবং হেয়ার অ্যালগি ব্ল্যাক সরি ব্লু গ্রিন কোনোটাই নেই। ওকে, গাছের গ্রোথও খুব ভালো, পার্লিং হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছেন অ্যালগির জন্য, এবং কিছু গাছ মেল্টও করেছিল, তো সেই সব জায়গায় আমাদের নতুন গাছ দিতে হবে ডেফিনেটলি। বাট দেন ইটস এ গুড লার্নিং যে অ্যামোনিয়া বেড়ে যাওয়ার জন্য কীভাবে অ্যালগি এলো, এবং আমরা কী করে মানে সামথিং লাইক মলিস অ্যান্ড প্ল্যাটিস দিয়ে আমরা কী করে সেই অ্যালগিটাকে কন্ট্রোল করলাম। প্রশ্ন এটা আসতে পারে যে নর্মালি আমরা যেভাবে ব্যাকটেরিয়া দিচ্ছি তা সত্ত্বেও আমাদের প্রায় অ্যারাউন্ড 15-20 দিনের মানে 20 দিনের মতো সময় কেন এত অ্যামোনিয়া লেভেল হাই ছিল, এটা আমরা বুঝতে পারছিলাম না। কন্ট্রোল তো করে ফেলেছি, কিন্তু কেন হচ্ছিল সেটা বোঝার প্রয়োজন ছিল। তো গতকাল যখন আমরা ফিল্টারটাকে ক্লিন করলাম, এর ভেতরে একটা ওএস ফিল্টার চলছে, যে আমরা রিয়েলাইজ করলাম যে ওর ভেতরে অনেক পচা পাতা জমে গেছে। মানে ওপরে একটা স্কিমার আছে, স্কিমার পাতা টেনে নিচ্ছিল, বা যখনই আমরা ক্লিন করছিলাম সেই পাতাগুলো কিন্তু ফিল্টারের মধ্যে জমছিল এবং সেটা ক্লিনিং হয়নি, তাই জন্য অ্যামোনিয়া লেভেল কিন্তু অনেকটা এক্সট্রা স্পাইক করছিল। ডেফিনেটলি মাটি স্টেবিলাইজ করতে অ্যামোনিয়া রিলিজ করে, বাট এতটা হওয়ারও কথা ছিল না। ইট ওয়াজ মেইনলি বিকজ অফ মানে ওই লিভ অ্যাকুমুলেশন ইন দ্য ফিল্টার বলে আমাদের মনে হয়। অ্যালগি নিয়ে অনেক চর্চা হয় প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম, নেচার অ্যাকোয়ারিয়াম, হবি সার্কেলে। অ্যালগে কন্ট্রোল কিন্তু যতটা ন্যাচারাল পদ্ধতিতে করা সম্ভব ততটাই করা উচিত। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি দ্যাট অনেকেই অনেক হাইড্রোজেন পারঅক্সাইড, বিউটাইল অ্যালডিহাইড অনেক কিছু ইউজ করে, বাট দে আর ভেরি হার্শ কেমিক্যাল, এগুলো কিন্তু খুব ইউনো স্ট্রং কেমিক্যালস। আমরা বিশ্বাস করি টু ব্রিং ব্যাক ব্যালেন্স নেচার অ্যাকোয়ারিয়ামে, যে ব্যালেন্সটা যেটা তাকাশি আমানও বলে গেছেন, আমাদের বুঝতে হবে যে ব্যালেন্সটা কোথা কেন আসবে। ব্যালেন্স যদি অ্যাকোয়ারিয়াম যদি ব্যালেন্সে থাকে তাহলে অ্যালগে আসবে না, এবং যদি অ্যালগে আসে যতটা সম্ভব ন্যাচারাল পদ্ধতিতে ক্লিন করা উচিত। যেমন আমরা এখানে ব্ল্যাক মলি আর প্ল্যাটি ইউজ করেছি, হ্যাঁ নিশ্চয়ই আমরা বোঝার চেষ্টা করেছি প্রথমে যে কেন অ্যালগে এসছে। সো অ্যালগে নিয়ে আমরা আগেও একটা ভিডিও করেছি, এটার একটা পার্ট ওয়ান আছে, এটাও দেখতে পারেন আপনারা। আর যেটা সবসময় বলে থাকি, যদি আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, অ্যান্ড নিশ্চয়ই কিছু কমেন্ট করবেন যেটা আমাদেরকে আমাদের চ্যানেলকে আরও ইম্প্রুভ করতে সাহায্য করে, এবং আপনাদের কাছে আরও এক্সাইটিং কন্টেন্ট নিয়ে আসতে আমাদেরকে ইউনো এনকারেজ করে। ধন্যবাদ।